যে বাড়িটা আমার আমার জীবনটাকে বদলে দিয়েছে, যে মানুষগুলোর আদর ভালোবাসা পেয়ে আমি নতুন করে বাঁচতে শিখেছি, এদের সবাইকে ছেড়ে আমাকে আমাকে চলে যেতে হবে রাজা। দেখো, এই বাড়ি ছেড়ে আমাদের যেতেই হবে, পিছন ফিরে তাকিয়ে কিন্তু কোনো লাভ নেই। সেসব কিচ্ছু হবে না, সেসব কিচ্ছু হবে না রাজা, কিচ্ছু হবে না, সেসব কিচ্ছু হবে না। রাজা, দুষ্টু এসব খেতে এসো, অনেক রাত হয়েছে। না বৌদি, তুমি যেন আমাদের খেতে নেই, আমরা খাবো না। আমি জানি রাজা, আজ দুপুরের পর থেকে তোমাদের কারোর পেটে কিছু পড়েনি। ঠিক আছে, তোমরা যখন আসবে না, ভালো কথা, বাড়ির কাউকে আজ সারা রাত খেতে হবে না। পর্দি ভাই, কোথায় গিয়েছিলে? রাজা দুষ্টুর ঘরে ওদের খেতে না। ও কি বললো, ওরা খেতে আসছে? খেতে নেই বললো, কিন্তু এদিকে তো বাবা মা মুখে কিছু দেয়নি, কেউ কিচ্ছু খায়নি। সত্যি কি জ্বালা বলো তো, এই অশান্তির জন্য আজকে মনে হচ্ছে কারোর পেটে কিছু পড়বে না। আর তোমারও কি জ্বালা বলো তো, বাড়ির বড় বউ সব ঘরে ঘুরে ঘুরে তুমি জিজ্ঞেস করছো কেউ খাবে কি। দেখো, তুমি এরকম কান্নাকাটি করো না, সব আবার ঠিক হয়ে যাবে। আর এখন চলো 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 আমার সঙ্গে আমার ঘরে চলে এসো। বললাম তো, তুই যা না, আমি এগুলো একটু গোছ গাছ করে নিই, তারপর আসছি। না, আমি তোমার কোনো কথা শুনবো না, তুমি চলো। আমি না না চলো 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 এসো এসো। কি হয়েছে বৌদি? আর বলো না, বাড়ির বড় বউ তাই সব ঠেকা নিয়ে উনি বসে আছে, সবার ঘরে ঘরে গিয়ে জিজ্ঞেস করছে কি খাবে। তারপর কাঁদে কাঁদে এখান দিয়ে যাচ্ছিল, আমি ধরে নিয়ে এসেছি। কি দোনা বৌদি, যেটা হয়েছে ভালোর জন্যই হয়েছে। ওভাবে বলো না ঠাকুর, এখন এটা পুরোপুরি একটা যেতে যেদি পর্যায়ে চলে গেছে। তুমি একবার ভাবো না, একবার যদি রাজা দুষ্টু এবারই ছেড়ে চলে যায়, তাহলে বাবা মা কতটা ভেঙে পড়বে। দেখো বৌদি, যেটা ঘটলো তার জন্য আমারও খুব খারাপ লাগছে। হ্যালো। হ্যাঁ, কি ব্যাপার, আমার ফোনটা ধরছিলে না কেন বলো তো? বলো না, মানে আমি যে সারপ্রাইজটা দিলাম সেটা কেমন লেগেছে আমাকে ফোন করে জানে না তো? সারপ্রাইজটা পেয়ে আমাকে একটা ফোন করো, আর কোনো রকম হটকারিতা নয়, যা সিদ্ধান্ত নেয় আর তাড়াতাড়ি নেবে। সারপ্রাইজটা পছন্দ হয়নি বুঝি? সোনামা এসেছিল শুভর জন্য মুন্নির হাত চাইতে। তুমি কাঁদছো? মুন্নি, আমি কিন্তু ছেলে মানুষে করে দাদু বা সোনামাকে তোমাদের ওখানে পাঠাইনি। তুমি কেঁদো না, প্লিজ বলো আমাকে কি হয়েছে। রেখেছে বুঝতে পারছি না, কি যে করি। ও বৌদি, ওই মেজু বউটাকে একবার ফোন করো না। কি করবে, কোথায় গিয়ে উঠবে? বুদ্ধি করে যদি এই সময় দুষ্টু ফ্ল্যাটে গিয়ে ওঠে তাহলে সবচেয়ে ভালো হয়। ফ্ল্যাট? কিসের ফ্ল্যাট? হ্যাঁ,